হ্যালো দর্শক, আজ আপনাদের জানাবো একটি খুশির সংবাদ। এবার সিরিয়াল নয়, বাংলা সিনেমাতে ফিরছে অভিনেতা শন ব্যানার্জি। আর শন ব্যানার্জির সাথে জুটি বাঁধবে অভিনেত্রী মধুমিতা সরকার। তবে শন ও মধুমিতার সিনেমার নাম থাকবে কি, কিংবা সিনেমা সম্পর্কে কি জানালো শন, সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি শন ও মধুমিতার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। অনেকদিন হয়ে গেছে শেষ হয়েছে এখানে আকাশ নীল সিরিয়াল। সিরিয়ালটি শেষ হওয়ার পর অনামিকা চক্রবর্তী অন্য সিরিয়ালে কাজ করেছে, কিন্তু শন ব্যানার্জি এখনও নতুন সিরিয়ালে ফিরছে না। সবাই বলেছিল নতুন বছরের আগে শনের নতুন সিরিয়াল আসবে, কিন্তু শনের এখনও নতুন সিরিয়াল আসেনি। কয়েকদিন আগে শন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে একটি নতুন তথ্য, এই বছর মানে 2021 সালে বড় পর্দায় ডেবু করবে অভিনেতা শন ব্যানার্জি। মানে সামনেই আমরা সিনেমার পর্দায় দেখতে পারবো অভিনেতা শনকে। অনেকে ভাবছেন সিনেমাতে তিনি তেমন সাফল্য অর্জন করতে পারবে না, কিন্তু আমরা অনেকে দেখেছি সিরিয়াল থেকে সিনেমায় গিয়ে অনেক সাফল্য অর্জন করেছে যশ দাশগুপ্ত। আর সেই সময় যশ তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু যশের তুলনায় শন বর্তমানে বেশ জনপ্রিয়। জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে শনের সাথে প্রথমবার জুটি বাঁধবে মধুমিতা সরকার। মধুমিতা সরকারও একসময় সিরিয়ালে কাজ করত। ইতিমধ্যে দুটি সিনেমাতে কাজ করেছে মধুমিতা। তার প্রথম সিনেমাটি হলো লাভ আজকাল পরশু, আর দ্বিতীয় সিনেমাটি হলো চিনি। আর এবার মধুমিতা শনের সাথে তৃতীয় সিনেমাটি করবে বলে শোনা যাচ্ছে। শন ও মধুমিতার সিনেমার নাম থাকবে বনফুল। গল্প কেমন হবে সে সম্পর্কে পরে আলোচনা করব। সিনেমাটি পরিচালনা করবে সুরিন্দর ফিল্মস হাউস, আর পরিচালক থাকবে বিক্রম ডি গুপ্ত। আশা করা যায় এ মাসের মধ্যে ট্রেইলার আপনারা দেখতে পারবেন এবং বছরের মাঝামাঝি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। তো দর্শক, শনের নতুন সিনেমা আসাতে কে কে খুশি হয়েছেন, কিংবা তার সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড, সেটা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।